চলতি বছর বর্ষার মরশুমে সেইভাবে বৃষ্টি না হওয়ায় তীব্র ঘাটতি দেখা যায়। তবে পুজোর আগে অল্প বিস্তর বৃষ্টির ফলে সেই ঘাটতি কিছুটা হলেও কমে। কিন্তু এরই মধ্যে যখন বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে, সেই সময় বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার মধ্যে একটি তৈরি হতে পারে আন্দামান সাগরে। এই দুটি নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম দেওয়া হবে শীতরাং। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় সম্পর্কে IMD-র তরফ থেকে কিছু বলা না হলেও মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেলের তরফ থেকে নানান দাবি করা হচ্ছে। আমেরিকার আবহাওয়ার পূর্বাভাস মডেল গ্লোবাল ফোকাস্ট সিস্টেমের তরফ থেকে দাবি করা হয়েছে অক্টোবর মাসের 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার কেন্দ্রের হাওয়ার গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। আবহাওয়াবিদদের একাংশ আবার মনে করছেন এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর কেন্দ্রের হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 250 কিলোমিটার। প্রথম দিকে কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে তা নিয়ে কোনো বার্তা পাওয়া না গেলেও শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তা আছড়ে পড়বে সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে 15 থেকে 20 ফুট উচ্চতার। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নজর রাখা হচ্ছে বলেও জানানো হচ্ছে এবং প্রতিনিয়ত এ বিষয়ে আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি মনে করা হচ্ছে বঙ্গোপসাগরে যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কালী পুজোর সময় দুর্ভোগ নেমে আসবে বাংলায়। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন।